না না একটা গান লেখো, ঘরে থাকা আর গেল না, কি জানি একটা গান আছে না সালমার, সালমার একটা গান আছে, গানটা লেখো কেউ, আমি একটু পড়ি। না না আমার বোন নাই। হ্যালো সুজয় ভাইয়া, মিষ্টি সুজয় লাইফ স্টাইল, হ্যালো কেমন আছো সুজয় ভাই, তুমি কেমন আছো? এই তো আছি আমি, মোটামুটি আছি। শুভ্রকান্তি বলছে, রূপসী তো ভাই তোমার, ওই চোখের পাতায় আমাকে কাজল লতার কালো করো। হ্যালো, তো তোমার ই করা লাগবে শুভ্রকান্তি, তোমাকে নিরামিষ ছাইড়ে আমিষ আসতে হবে, সব ধরনের আমিষ খেতে চাও তাহলে তোমাকে সব ধরনের নিরামিষ ভোজী বাদ হয়ে যাবে, তুমি তখন আমিষ খেতে হবে পার্মানেন্টলি। বাংলাদেশে কিসের সিম নেটওয়ার্ক চলে? গ্রামীণ সবচেয়ে ভালো চলে, বাংলালিংক কম ভালো, কিন্তু আমি ইউজ করি বাংলালিংক তো বেশি, এই জন্য আমার সমস্যা হয় একটু। আমি সব পারবো যদি তোমার মতো সুবিধা হয়। ওরে বাবারে, আচ্ছা বিজ্ঞাপন দিব আজকে টিভিতে যে একজন সাধু সন্ন্যাসী দাদা এখন উনি কি বলে আমিষ ভুজি হয়ে যাবে, নিরামিষ থেকে আমিষ ভুজি হয়ে যাবে, বাকিটা এখন আর বলছি না, বাকিটা ওখানেই সেন্ড করে দেব। ঠিক আছে ঠিক আছে। নূর ভাইয়া হাই, হ্যালো, এমডি হোসাইন হয়ে আসছে, ও এটা হচ্ছে নওরিন, অনেকদিন পরে। আচ্ছা নওরি কেমন আছো এমডি নূর ভাইয়া? না ছিল পরিচয়, না ছিল জানাশোনা, তবুও আজ সবার চেয়ে তুমি বেশি চেনা, আমি তোমাকে যত না দেখি তার চেয়েও বেশি মিস করি। নাইস, সুমিয়াপু তোমাকে আজও খুব মিস করে, অবশ্যই এগিয়ে যাও, তোমার চাওয়া যদি সত্যি হয় তুমি অবশ্যই তোমার গন্তব্যে, তোমার জায়গায় তুমি যেতে পারবে। ঠিক আছে, লাইক করেছি 13, ঠিক আছে। আমি নওরিন, আমি জানি তো তুমি নওরিন, আমার মনে আছে। এমডি নূর ভাই, রাজা ভাই, মধু ভাই, আপনারা সবাই কেমন আছেন? মধু ভাই এখানে নাই, খোকন ভাইয়াও নাই, জোহান ভাইয়া নাই, রাজা ভাই আছে, রাজা ভাই ভালো আছে, আপনি কেমন আছেন? ওকে, দুবাইয়ের স্কুলে গেছি তাই। ও নওরিন তাই, আমি আর তোমাদের মাঝে 5 অনলি 7 মিনিটস থাকবো, তারপরে লাইভটা ছেড়ে দেবো আজকে এখনের মতো, পরবর্তীতে যদি সুযোগ আসে, সুযোগ হয় আবার তবু দেখবো তোমার আসবো, যদি সুযোগ পাই জানি না। কালকে ধর্মসাগর ঘুরতে গিয়েছিলাম, এ থেকে কাছে 5 মিনিট লাগে যেতে, এত সুন্দর পরিবেশ, আর এবং পাশে একটা সুন্দর পার্ক আছে। দূর থেকে আমি যখন একটু দেখছিলাম মনে হচ্ছিল না এত সুন্দর, কিন্তু কাছে গেছি পরে খুবই ভালো লাগলো। আর চারিদিকে বড়শি বড়শি বাওয়ার জন্য এত সুন্দর বাঁশ দিয়ে সব জায়গায় মাচা করা, ওখানে সবাই টিকিটে মাছ ধরে বড়শি ধর্মসাগরে।
আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি।